করোনায় স্পেনে মারা গেছেন 28,500-এরও বেশি মানুষ, আর যুক্তরাজ্যে মারা গেছেন 36,000। স্পেনের পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলেও যুক্তরাজ্যে এখনও নিয়ন্ত্রণে আসেনি, আর যুক্তরাজ্যের এই ট্র্যাজেডির জন্য উয়েফা চ্যাম্পিয়ন্স লীগের ফুটবল ম্যাচকে দায়ী করছেন অনেকেই। গত 12 মার্চ যুক্তরাজ্যের অ্যানফিল্ড স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় লিভারপুল ও অ্যাটলেটিকো মাদ্রিদের মধ্যকার চ্যাম্পিয়ন্স লীগের রাউন্ড অফ 16-এর দ্বিতীয় লেগ। এই ম্যাচের আগে স্পেনে করোনার প্রাদুর্ভাব দেখা দেয়, আর যুক্তরাজ্যও আক্রান্ত বাড়ছিল। করোনার কারণে সব ধরনের ফুটবল ম্যাচ স্থগিত করার কথা থাকলেও হাইবোল্ডেস ওই ম্যাচে সেই দিন দর্শক ছিল 53,000-এর বেশি। সানডে টাইমসের এক ব্রিটিশ সাংবাদিকের দাবি, সেই ম্যাচটিতে মোট 3,000 করোনা আক্রান্ত দর্শকের উপস্থিতি ছিল অ্যানফিল্ডে, আর ম্যাচের 3 সপ্তাহের মধ্যে যুক্তরাজ্যে ভয়াবহ রূপ নেয় করোনা। এই সময়ের মধ্যে 41 জন মানুষ যুক্তরাজ্যে করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন বলেও দাবি তার। স্পেন থেকে আগত সেই 3,000 দর্শকের ওই দিন লকডাউনে থাকার কথা থাকলেও তারা পাড়ি জমিয়েছিলেন যুক্তরাজ্যে, আর গেল মাসেই এই বিষয়টি নিয়ে নিজের ভুল স্বীকার করেছেন মাদ্রিদের মেয়র হোসে লুইস মার্টিনেজ। জানিয়েছেন লিভারপুল ও অ্যাথলেটিকোর ম্যাচটি অনুষ্ঠানের সিদ্ধান্তটি ছিল বিরাট ভুল। পিয়াস সাহা, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি।